আপনারা দেখতে পাচ্ছেন মাছ লাফিয়ে ডাঙায় উঠছে, শুধু ব্যাগটা পাতলেই হবে, ব্যাগে দুই চারটে ভরে নিয়ে চলে আসলেই হবে। রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিও সার্চ করে পান না তাদের জন্য সুখবর, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রোজিনাস ক্লাব অবশ্যই সেটি চালু হয়ে গেছে, তার লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এর আগের ভিডিও আমি শেয়ার করেছিলাম, আপনারা যারা লিংক ক্লিক করবেন তারাই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখতে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেকটি পাশের ইনফরমেশনও পেয়ে যাবেন। অতএব ইউটিউব বা ফেসবুক বা আমার ইনস্টাগ্রাম ঘেঁটে অত খোঁজার দরকার হবে না, আপনারা হোয়াটসঅ্যাপের মেসেজেই পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা জাল সেলাই করে জাল দেওয়ার জন্য জাল এগিয়ে নিয়ে চলেছে। এটি হচ্ছে গৌল নপুকুর, যেখানে আজকে মাছ দেখানো ছিল। ওনারা যা মাছ দেখিয়েছেন তাতে যে সমস্ত শিকারী বন্ধুরা গিয়েছিলেন তাদের কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, তারা বললেন মাছ দেখে খুশি এবং বড় মাছের পরিমাণ যথেষ্ট আছে, পাস মূল্য অনুযায়ী বড় মাছ যথেষ্ট পরিমাণ জালে দেখিয়েছেন। তবে এইটুকু বলতে পারি আমি এই পুকুরে কিছু বড় মাছ ছাড়ার ভিডিও করেছিলাম, সেই পরিমাণ বড় মাছ আসেনি যে পরিমাণ ছাড়া হয়েছিল। তবে ছিপে কি খাবে, বড় খাবে ছোট খাবে মাঝারি খাবে না পুঁটি মাছ খাবে সেটা বলা মুশকিল। আপনি এখানে ভিডিওয়ে দেখবেন হয়তো অনেক বড় রুই মাছ দেখানো হচ্ছে, সাইজ রুই মাছ, মানে রুই মাছ বড় বলতে বেশ ভালো সাইজের রুই মাছ এবং বড় বড় কাতলা মাছ দেখানো হচ্ছে। তার মানে কখনোই এটা নয় বা কখনোই আমি এটা বলছি না আপনারা গেলেই বড় কাতলা পাবেন, অনেক মাছ পাবেন, হতেই পারে আপনারা গিয়ে ফাঁকা নেট নিয়ে বাড়ি এলেন, এটা হতেই পারে। তাই যারা যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে তবেই যাবেন। তবে কাতলা মাছ নর্মাল যেটা 1 কিলো, 1200, 1.5 কিলো, 2 কিলো এই সাইজ এবং বড় মাছের সাইজ দুটোই প্রায় লেভেল কয়েকজন শিকারীর মত অনুযায়ী, যে বড় মাছটার লেভেল প্রায় ছোট মাছের লেভেলের সমান হয়ে গেছে জালে যা পড়েছিল, মানে কম বেশি অনেকই মাছ পড়েছিল। আর আগামী দিনে এই পুকুরে যে ভিডিও দেব সেই ভিডিওগুলো অবশ্যই অনেক আগে মাছ ছাড়ার, মানে বড় বড় মাছ ছাড়ার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো আপনারা দেখতে পাবেন। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন পুকুরে কী রকম কী মাছ আছে। আর আমি বললাম যে এখানে অনেক মাছ আছে সেটা আমার কথা বিশ্বাস না করে সম্পূর্ণ ভিডিওটা নিজে চোখে দেখুন, দেখলে আইডিয়া করতে পারবেন যে পুকুরে কী রকম কী মাছ আছে। তার কারণ আপনারা জানেন আমি ভিডিও কেটে দিই না, বিশেষ করে মাছ দেখানোর ভিডিও সম্পূর্ণটা দেয়া থাকে, আর কিছু চারা মাছ যেগুলো জালে পড়েছিল সেগুলো ওনারা কেটে দিয়েছেন সেটাও আপনারা দেখতে পাবেন। আর কিছু ছোট কাতলা হয়তো ছিল, সেগুলো আমারও দুটো একটা চোখে পড়েছে, ফটকা কিছু ছিল সেগুলো। আর তবে পাস যখন চলবে কী সাইজ মাছ খাবে সেটা বলা সম্ভব নয়, আমি নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করব, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন, আর আপনাদের যা জিজ্ঞাসা আছে তা আপনারা জেনে নেবেন। আরও একবার বলছি, যারা ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম ঘেঁটে আমার ভিডিও বার করতে অসুবিধা হয় বা অনেকটা সময় নষ্ট হয় তাদের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা খুব সুইটেবল, সেটা ফলো করে রাখবেন, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সমস্ত ভিডিও পেয়ে যাবেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। কিছু মাছ বাঁচা হবে, তার কারণ ওই গাড়ি এনেছে, ছোটো কাতলাগুলো বোধ হয় বাঁচবে, ছোটো কাতলা বাদ দেবে, মস্ত হবে। আস্তে আস্তে যাবি এক সাইড দিয়ে।
গত বছরের আসল ব্যক্তি চলে এসেছে। ওইটা সাইড দিয়ে বেরিয়ে যাওয়া যায়, ওই একবারে ওই ইয়েটা সমেত সরিয়ে। হ্যাঁ বিশাল টান গাড়ির লোক উঠে যাচ্ছে ওখানে বলে গেলে বললে হবে দেখো আস্তে। মাছ একদম কনফার্ম বলছে, টানটা বেরোয় এবার ছেড়ে গেছে জালটা। গাছগুলো পার হতো, এখানে একটা ডাল আছে, ডাল আছে, ডালটা ডালটা ডালটা। ও বাবা, ওটা তুলে পার করে দিন। গোড়ার ফেঁকড়িটা তো মানে বেরিয়ে আছে একদম। হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাবেন। আরে একদম এখানে ঘুরে গিয়ে টেনে নিতে পারতেন। আগে দুটো দুটোই টান ধরে থাকো, তারপরে আমাদের 100 টাকা কম কিন্তু। হ্যাঁ তাই তো। হ্যাঁ হ্যাঁ কর দেঙ্গে, থোড়া রেকর্ডিং মে বিজি হ্যায় ঠিক হ্যায়, উসকে বাদ হাম কর দেতে হ্যায়। কোই কোই ঠিক আস্তে। মাছের কানকো খুলে লাগিয়ে নিন।
ও দুই চারটে থাকবে পটল কে ভেতরে ঢুকিয়ে দে রুই কি সাইজ দাঁড়িয়েছে কম রোজই থাকি যে কারণেই গেঞ্জি খুললে নিচের দিকটা আলাদা কালার আর হাত আর মুখ আলাদা কালার হ্যাঁ সামনেটা ছেড়ে দেবে না কাতলার সাথে ময়লা ফ্রি দিয়েছে প্যাকেট ফ্রি প্যাকেটে করে নিয়ে যেতে হবে তো এই দিক থেকে মাছ খাল এই দাদা যদি একটু সাইডে যেতেন ভালো হতো মিঠুন একটু এদিকে চলে আসুন এদিকে চলে আসুন তাহলেই হবে হাঁড়িটা নিয়ে সামনে থেকে সরে যান দাদা সামনে থেকে সরে যান হ্যাঁ ওখানে দাঁড়ান বাঁদিকটা ডেঞ্জার অবশ্য এটাও একটা ব্যাপার মাছ একটু বেশি করে কাটাতে হবে বলো তুমি বললে মাঝখান থেকে সরে যান দাদা দাদা মাঝখান থেকে সরে যান মাঝখান থেকে সরে যান আমেরিকান কাকু সরে যান কাকু আমেরিকান কাকু সরে যান ও কাকু বিড়ি মাথা লাইটের মাথা আরে সরে যান সামনে থেকে
ঢেলে দে ঢেলে দে কিচ্ছু ও আপনি ভালো আছেন কি আর কই নি গলাটা শুনাই হ্যাঁ আছে আড়াই তিন চারের রূপচাঁদা কয়েকটা আছে একজন মাছ ফেললে হবে না আরো লোক মাছ ফেল ওপার থেকে দুজন ফেল দুজন তিনজন ফেলুন ঝপাঝপ করে আপাটা একটু বড় করে দুজন তিনজন ঝপাঝপ করে ফেলুন তো ঠিক আছে ঢেলে দিয়ে ঢেলে দেয় দিকে ময়লাও এমনি বাদ চলে যাবে ঢেলে দিলে হ্যাঁ ও ময়লা আপনি বাদ হয়ে যাবে আপাটা বড় লম্বা কর কোপাতে যাতে দুজন তিনজন বাঁচতে পারেন দুজন তিনজন ফেলতে পারবেন সেই স্পেস রাখুন দুজন তিনজন ফেলুন ওপার থেকে ঝপা ঝপ আর একজন ফেলুন ফেলুন দুজন ঝপা ঝপ ফেলুন ওপার থেকে দুজন ধরুন একসাথে হলো না এনেই ধরতে যে মাছ ধরতে পারে সে ফেলতে গিয়ে লাভ আছে উনি আরে যে হয়ে থাক যে ধরে না দাদা একটা পুকুর ঘুরছি না দেখে দেখে আমি চট হয়ে গেলাম উনি ধরতেই পাচ্ছেন না মাছ আপনি তুলে শুধু ফেলতে থাকুন অত আদর করে ধরার দরকার নেই মাঝখান থেকে সরে যান দাদা আপনি মাঝখান থেকে সরে যান আর পরে
সেটাই ভাবছি। বাপরে আরেক চলে ঢুকে যেতাম তো। হ্যাঁ আপনি ঘুরিয়ে দিন, চলে আসবে, অসুবিধা নেই। একজন ফেললে হবে না, দুজন অন্তত ফেলতে হবে, নালে শেষ করতে পারবে না। সবাই চুপচাপ দাঁড়িয়ে বড় করে আপাটা করে দু তিনজন ঝপাঝপ ফেলতে হবে। আর দু আপাটা একটু বড় করে দু তিনজন ঝপাঝপ ফেলুন, নাহলে শেষ করতে পারবেন না। যা মাছ আছে কান খয় হাত দিচ্ছেন কেন? সরে যেতে হবে, নোচটা মেরে সরে যান। হ্যাঁ, রুই আর সাইজ গুলো খুব সুন্দর, গতবারের রুই গুলোই বড় হয়েছে। এই ঝপ ঝপ ফেল, ওই দুজন তিনজন ফেলতে হবে, নাহলে শেষ করতে পারবে না। দাগ দিয়ে রাখবো, কানকে দাগ আছে। এটাকে তোমার জন্য ধরবো নাকি? ওদিক থেকে ততক্ষণ নিয়ে চলে আসবে দুজন, এতজন লোক রয়েছে। দাদা একটু বড় করে কাটিয়ে আনুন, দু তিনজন মেরে ফেলুন, একা ফেলে পারবে নাকি? মাথা খারাপ হয়ে যাবে, টাইমও লাগবে অনেক। হ্যাঁ, একা ফেলতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, বড় করে কাটিয়ে ও পাশে দু তিনজন ঝপাঝপ ফেলতে হবে। ঠিক আছে, সেই তো এমনি তুলুন ফেলুন চলে আসবে, অসুবিধা নেই। এই কটা মাছ এনে কি হবে? বেশি করে দু তিনজন মিলে ফেলুন না, একা ফেলে কোনো লাভ নেই। লম্বা করে কাটা, না না কথা হয়ে গেছে, এই মাত্র কথা হলো, দেখালাম, এবার তোমাকে দেখাতে বললো, ওকে ভিডিও কলে দেখিয়েছি। এইটা ঠিকঠাক আছে, দেখো এদিকে দেখো, ক্যামেরা দেখো, বেশি ফাটিয়ে দেবে। দুজন তুলুন মিনিমাম। হ্যাঁ, জপ টপ তোল আর ফেল হয়ে উঠে। Yeah, here you go.
আমেরিকান হয়ে গেছিল উপর থেকে কিছুটা কাটিয়ে নিয়ে এসে রেডি করে রাখবে, কতজন লোক রয়েছে দাঁড়িয়ে থেকে কাটিয়ে নিয়ে একজন রেডি করে চলে আসুন। ওই পাশ থেকে মাস্টার ওই যে দাঁড়িয়ে আছে চাপতে চাপতে চলে আসুক। ওপাশ থেকে চেপে চেপে আসুন, ছোট মাছ নেই ওই ফটকা যে রুই মৃগেল আছে ও যার একটা দুটো ছোট কাতলা ওটা কি কাতালি চাঙায় তো বস। ওপাশ থেকে মাছটা চেপে আসবে তবে তো, ওই কোন থেকে মাছটা চেপে চেপে এনে কমাতে হবে, আপাটা ছোট করুক, ওই আপাটা ছোট করে নিন না দাদা, না দাঁড়িয়ে আপাটা ছোট করলেই তো হয়ে যায়। ওটা সিঁদুর লাগানো আছে, না ব্যাপারটা কি ঝেড়ে দেখ মাছ দেখানো আর এমনি জাল দেওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ, মাছ দেখানো আলাদা আর এমনি জাল কাটান আড়ত করার জাল আলাদা। হ্যাঁ আবার অতিরিক্ত নিয়ে আবার পারলো না সেও জ্বালা, এই যে ঘাসটা হচ্ছে না এই ঘাসটা শুধু মেরে মিলেই তো হয়। আসতে ফেলতে কিচ্ছু হবে না, আমার পুরোটাই থাকে কোনো বাদ দেওয়ার সিন নেই। বলে দেবো এখন মাছের মধ্যে এরকম মনে হচ্ছে সিঙ্গেল করে যখন আলাদা একটাই দেখবে আসতে লাফিয়েতে সম্পত্তি খেয়ে নিতে পারে তোদের। ওটা উল্টে গেছে এখনো মাছের পেটে ডিম। হ্যাঁ তো ডিম তো আছে রে বাবা, যেটা আগস্টের মানে মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ম্যাক্সিমাম দেওয়া হচ্ছে না তো জিনাদা, 500 নিচে দেওয়া হচ্ছে না তো, 500 নিচে নেই তো, বলছি 500 নিচে দেওয়া নেই তো, মিরগেল মেন তো কাত কাতলাটাই তো মেন। হ্যাঁ দেখছি তো।
নোচটা টেনে সরে গেলেই হবে, আর মাছ শেষ এর ওদিকে। মাছ বেশি আনে সুভাষদা থাকলে, আর এদিকে বস্তের মালিক, এরা দুজন একবারে অনেক মাছ আনতে পারে, কন্ট্রোল করতে পারে। ওই হাঁড়ির পাশে বা হ্যাঁ এটা জালের দাঁড়ি, এতক্ষণ রয়েছে তো কথা হয়ে গেছে। শিবনগরে আমরা একটা রুই পাইনি, সব পাইনি, রুইগুলো সাইজ সাইজ ছিল কিন্তু একটাও পাইনি। বেশি হবে সাড়ে পাঁচ লাইন, মাথা মোটা ফোঁটা আছে, গতরে গোল গাল, লম্বায় বেঁধি না হলেও গোল গাল, গোল গাল, হ্যাঁ শীতল শীতল ওই যে অনেকগুলো চিতল আছে ওই ঘাটের ওখানে উল্টায়। এ মাছ খাওয়ার সময় মনে হয় কাঁটা থেকে, মাছ থেকে কাঁটা বাঁচছি না কাঁটা থেকে মাছ বাঁচছি, বোঝা মুশকিল হয়ে যায়। ঢেলা কিন্তু বড় মাছ হলে কিন্তু না, না আমি সেদিন ইয়ে পুকুর থেকে যেটা দিল বড়, কিন্তু ওর কয়েকটা রান্নার প্রসেস আছে, ওইগুলোই করলে দারুণ খেতে। পুড়িয়ে দেওয়া হবে, মাছ পুড়লে পুড়ুক, কাঁটাও পুড়ুক সঙ্গে। আমি সেদিন আমার একটা খেতে দিয়েছিল সাড়ে তিন চার কিলো, ওর কাঁটাটা মোটা হয়ে গেছে, ওই কারণে অসুবিধা হয়নি। এই সম্পত্তি খেয়ে নিচ্ছিল জালে, ওই জন্য পালিয়ে গেল। চেতলটাকে ফেলে দিন, নয় গল্প হয়ে যাবে। বড় দুই চারটা দেখিয়ে ছেড়ে দাও, এখন থেকেই সিজন হয়ে গেছে। মাছ রাখানোর ভিডিও করতে গিয়ে যে জলে ভিজিনি, আমার ফোন ভেজেনি, এটাই আমার কপাল ভালো। এখানে অন্যান্য জায়গায় এত পর্যন্ত ভিজে যাই, আর ফোনটা মনে হয় জলে ডুবিয়ে তুলেছি। এই নিয়ে চার নম্বর ফোন চলছে, দুটো ক্যামেরা গেছে, না আমার ক্যামেরাটা চলে যায়, ডিসপ্লে ঠিক আছে, আমার চারটেরই ক্যামেরা গেছে, ফোন সব ঠিকঠাক ছিল। এর আগের দিন যেটা ছাড়া হলো সেটাই পুরো পাইনি এখনো, আমি ওই কারণে তো রেখে দিয়েছি। হয়তো আমি আপনাকে আগের দিন কি বললাম ফোনে, আগের দিন আপনাকে জিন্না দেখে আমি ফোন করি, দাদা ছাড়িনি, দুটো কারণ, এক ওরা দুজন ছেড়ে নিক আর মাছ দেখানো হয়ে যাক, তারপর আমি ছাড়বো।
কোনো লাভ নেই ফেসবুকের ভিউ, 80,000 ভিউ যদি ঠিকঠাক হতো তাহলে অন্তত 10 দিন সিট ফুল হয়ে যেত। যেগুলো দেখেছে সেগুলো মেয়েরা ইরা ঘরের লোক এই সব, শিকারি কেউ দেখেনি হিসাব মতো। তাহলে ওই জন্য তো আমি ফেসবুকটাকে অত মাথা ঘামাই না, ফেসবুকে আর ওটা ভিউ না, ওটা রিচ এসেছে। কারণ পপার যদি শিকারি 5,000 দেখে মিনিমাম 2 দিন সিট ফুল হবে, সেখানে প্রথম দিন এখন হাফ সিট হয়েছে। দাদা এগিয়ে আসুন না, মারতে মারতে সুবিধা হবে তো, ওখানে দাঁড়িয়ে থাকলে হবে। হ্যাঁ মানে যে বড় মাছ এসেছে তার থেকে বেশি আমি ছাড়া তুলেছি, তাও একটা পাট, দুটো পাট আমি তুলি না। কিচ্ছু হবে না, আরে ছোট মাছ তুলে তুলে ফেলতে পারে এমনি ছাড়ো। হ্যাঁ রোদ্দুর না ওই জন্য আরো লোকের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই মাছ দেখানোর ভিডিও করার জন্য গোপ্রো হচ্ছে সত্যি, এরম করে নিয়ে ঢুকিয়ে দেওয়া ডান্ডা বাড়িয়ে জলে ভিজুক মুখে দিয়ে যাক, মাঝে কোনো দুঃখ নেই না। এর পরের ফোনটা নিলে আমি ইয়েই নেবো, ওয়াটার প্রুফই নেবো। আইফোন নিও না দাদা, এই যে বিগ ব্র্যান্ডে সেল আসছে। আইফোন নেবো না, কোনো দিনই নেবো না, ফ্রিতে দিলেও নেবো না। সে মানছি না, সে আমি দরকার আমি DSLR নিয়ে নেবো, কিন্তু আইফোন নেবো। হ্যাঁ এখন মিররলেস নিতে হবে, তো মিররলেস DSLR-এরই একটা পার্ট। হ্যাঁ ওটা পার্ট DSLR-এর। সবাই মাছ ধরা পায় না, মাছের মুখ খুলে করে উঠে উঠে বেরিয়ে যাবে না, ওটা ওতে আরো বেশি ঘটনা থাকে, খুলে গেলে মাছ বেরিয়ে চলে যাবে। কথা করলো না কি শেষ শেষ নাকি আছে ওদিকে? ওদিকে নেই, ওদিকে ওদিকে আছে। Thank you.
পুরোটা চওড়া করে ধরো করে দিতে পারে আট পাঁচের ওপর থেকে আট আমি চাই ভাজি মাঝখান দিয়ে কেটে উল্টে দিতে হবে বেকার তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে ভালো করে ঠান্ডা জল নিয়ে আসো গাছপালা বসে বসে খাই গিয়ে আমরা মরে যাবো ভালোই পড়েছে জানো মাছ দেখানোই পড়েছে জালে পড়েনি অনেক আছে নালে বড় করে চওড়া করে ধরুন ফুচকুচ করে কেন জল ছেদে ধরতে হবে না পেলে কি বলবো উনত্রিশ নম্বর সিট কেমন উনত্রিশ নম্বর সিট কেমন পুকুরের সিট আমার কাছে সব সিট ভালো বাবা তোমরা এতে ওরা বাবা করছো বিরাশি হাজার সাতশো টাকা এমনি করে দেওয়া যা দেখে দেবো তাহলে পরে রোস্টিং চ্যানেল ফলো এসে প্রথম তো ভিডিও করবো হ্যাঁ কোন টেনশন নেই মুখ দেখেও দেখাতে হবে রোস্ট করলে এর কি মানে আছে সামনের মোড়টাই হচ্ছে বাচ্চার মোড় থেকে পুরো দিকে পেট বেরিয়ে গেলে বলবেন এখানে কোথায় কালকে দামপাড়া পদ্মপুকুরে চলে যাবো এই দামপাড়া পদ্মপুকুরে তামলে কেন বাকিটা কেন দাদা না এই কটা করে মাছ এনে কি কাজ করুন নাহলে পুরোটা চওড়া করে ধরুন পুরোটা চওড়া করে ধরুন আমি বললাম পুরো মাছটা চওড়া করে এ তো অনেকবার দেখা আছে এবার একবার পুরোটা চওড়া করে ধরো ভোরে রাত্রি বড়গুলো হাড়িতে রাখো আর ছোটগুলো ছেড়ে দাও
আরে জালটা চওড়া করে ধরো মাছগুলোকে যেতে দাও উপর দিয়ে লাফিয়ে আরে লাফিয়ে বেরিয়ে যাক না, দু চারটা বড় দেখি ছেড়ে দাও, কি হবে আর প্রচুর মাছ দেখি সারা দুনিয়া জ্বলছে ছাওয়া, এত ছাওয়া থাকতে ঠিক দিচ্ছে, ওদিকেও ছাওয়া এদিকেও ছাওয়া, যাক যাক বেরিয়ে যাক, টান কোন লাফিয়ে বেরোক, অন্য পুকুরে এইভাবে দেখায়, দাদা ঠিকই বলেছে এইভাবেই দেখানো হয় মাছ, এইভাবেই দেখায়, এতো আড়ত করা হবে না যে বাঁচতে হবে, যে বলেছি আগে চেতলটাকে সরিয়ে দিন, চেতল আছে এখানে একটা, ও যে চেতলটাকে ফেলে দিন না, ঝাপটাই কেস খেয়ে যাবে, ব্যাপারটা বুঝলে ব্যাপারটা ঢেকে গেল, দু চারটে বড় দেখি ছেড়ে দাও না, দিল তুই তো পুরো চান করে গেছিস রে প্যাঁকাল মাছ ধরতে গিয়ে, ঠিক আছে হয়েছে হয়েছে, ঠিক আছে হয়ে গেছে, এই ঠিক হয়েছে ঠিক, আমাদের সরি হ্যাঁ সিঙ্গি এটাতে রূপচাঁদা এসছে অনেক, হম এত বল পুকুরে থাকবে কিছু খায় না, হ্যাঁ আগে উঠে যাবে, ও আগে খেয়ে নেয় রাখ খুঁজে মাছ, হ্যালো হ্যালো হ্যাঁ বলো, ওকে ঠিক আছে তুমি তো চলে এসো হয়ে গেছে, ঠিক হ্যাঁ 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 ঠিক আছে তুমি বাড়ি চলে যাও, গাছতলায় যাচ্ছি আমরা,